ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ পাঁচ ছিনতাইকারী আটক। ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন স্থান থেকে দেশীয় অস্ত্রসহ পাঁচ ছিনতাইকারীকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। পুলিশের দাবি, আটকরা সবাই চিহ্নিত অপরাধী। শুক্রবার ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময়ে দুইটি ছুরি, তিনটি রামদা, দুইটি রড ও একটি পাইপ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমরানুল ইসলাম। আটকরা হলেন জেলা শহরের কাউতলীর আবুল হোসেনের ছেলে রাজীব মিয়া, পূর্ব মেড্ডা সবুজবাগের কোরবান আলীর ছেলে সোহেল ডিপজল, সুহিলপুরের মীরহাটির ফজল মিয়ার ছেলে সোলেমান, কাউতলীর মৃত রেনু মিয়ার ছেলে মনির হোসেন ওরফে মাইনুদ্দিন ও সুহিলপুরের তেলিপাড়ার মৃত মালিক মিয়ার ছেলে সেলিম। সদর মডেল থানার পরিদর্শক কাজী মাসুদ ইবনে আনোয়ার জানান, মানুষের জানমাল নিরাপত্তায় সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে চিহ্নিত অপরাধীদের আটক করেছে। এই অভিযান অব্যাহত থাকবে। সুস্মিতা শাহ, এএম টিভি বাংলা, নিউজ ডেস্ক। এএম টিভি বাংলা, সম্ভাবনার বাংলাদেশ।